আজকে এই মুহূর্তে আমার ফেসে যে গ্লোটা আছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে কিছু টুনি লাইটস লাগানো হয়েছে সেটারই গ্লো। আমি একদম বিসাইড দ্যাট দাঁড়িয়ে রয়েছি। তো চলো এবার আমি দেখাচ্ছি ছোট্ট একটুখানি ডেকোরেশন আমাদের বাড়ির যা হয়েছে। এবার আমাদের বাড়ির বাইরেটাও একটু দেখে নাও। আমাদের টোটাল ছাদ থেকে নিচ অব্দি এভাবে টুনি লাইট সাজানো হয়েছে। ই যে আমার এবছর তো বাড়িতেই সেলিব্রেশন, তার মধ্যে দিদি দাদারা এসেছে, একটা আলাদা মজা। তো চলো এবার দেখাচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ডটা। আর এবছর যেহেতু বাজি ব্যান্ড সেজন্য আমাদের আজকে ক্র্যাকার্স তো ফাটানো হয়নি, তো আর আমরা একটু বাদে ফানুস উড়াবো। তো এবছরের আমাদের ওটাই সেলিব্রেশন, চলো সবাই মিলে সেটা এনজয় করবো। ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, না না ফাটে না, হয়ে যাবে, হয়ে যাবে, ধর ফুল দেখি যদি একটু ফোলে, হয়ে গেছে, ছাড় তুই শুধু ধর। অবশেষে এবার এটা উড়বে। চলো এবার দিওয়ালিতে তো ক্র্যাকার্স নেই, তো আমরা ফানুস দিয়ে দিওয়ালি মানাচ্ছি। হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ উড়েছ। ওকে, তো ফাইনালি আমাদের ফানুস উড়েছে। আমরা তো এখানে সেরা হুল্লোড় করছি। এই যে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। আচ্ছা দাদা, আজকে আমরা ফানুস নিয়ে কতটা কষ্ট করেছি একটু বর্ণনা দিয়ে দাও চটপট। প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট, রীতিমতো যুদ্ধ জয়ের মতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পট হয়ে গেছে, মানুষের নিচে যে মোমের যে অংশটা থাকে যেটাতে আগুনটা ধরে আর কি, সেটা শুরুতে যখন ফানুসটা ওড়ানো হয় গোলে কুটুক করে পড়ে যায়, সবার মনটা সাথে সাথে ভেঙে পড়ে যায়। ব্যাস আর কি করে ওড়াবো, করে ওড়াবো। দেন তারপরে চাকুটা কোথায়? চাকু মানুষের চাকু আধা মানুষের ডিসপুট ছিল, আধাটা দিয়ে লাগানো হয় এবং এই চাকুটা দিয়ে কিরকম লাগলো জানিও। আমি বাড়িতে থেকেও আজকে দাদা দিদিরা এসছে বা ফানুস ওড়ানো হয়েছে, এই সব মিলে একটু ছোট্ট এনজয়মেন্ট করতে পেরেছি। এটাই আমার কাছে একটা বিরাট বড় পাওনা, আর সেটা তোমাদের সবার সাথে শেয়ার করছি, সেটা আমার কাছে আরো একটা বড় পাওনা। তো তোমরা শেয়ার করো যদি ভালো লাগে আমার এই ছোট্ট এনজয়মেন্ট, ফ্রেন্ডসদের বলো সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা। আমি এখানে কিছু আমার ফ্যামিলি ব্লগস, আমার লাইফস্টাইল ব্লগস নিয়ে আসি, তোমরা সেগুলো দেখতে ভালো লাগলে বাকিদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতো এ পর্যন্তই, আবার ফিরে আসছি কোনো নেক্সট ভিডিওস নিয়ে। হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ, বাই।